আজকে আমি আপনাদের সাথে 10টি এমন খাবারের কথা শেয়ার করব যাতে থাইরয়েডের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান রয়েছে, এবং এগুলো যদি আপনারা আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনাদের থাইরয়েডের সমস্যা হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমেই যে খাবারটি নিয়ে কথা বলতে হয় তা হচ্ছে সামুদ্রিক মাছ, যেমন রূপচাঁদা, লইট্টা, বাগদা চিংড়ি ইত্যাদি। এই সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে আয়োডিন এবং সেলেনিয়াম রয়েছে। আপনারা জানেন আমাদের শরীরে যে থাইরয়েড হরমোন তৈরি হয় তার একটি অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে আয়োডিন। আয়োডিন ছাড়া শরীরে থাইরয়েড হরমোন তৈরি হবে না। এ কারণে আয়োডিন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচিত। শরীরে থাইরয়েড হরমোন তৈরির জন্য যে এনজাইমগুলো রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেলেনিয়াম। এ কারণে এই সেলেনিয়ামও আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হবে। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন না হলেও সপ্তাহে 2 থেকে 3 দিন সামুদ্রিক মাছ আপনাদের খাদ্য তালিকায় রাখতে। তাহলে আপনাদের আয়োডিন এবং সেলেনিয়ামের চাহিদা পূরণ হবে এবং আপনাদের থাইরয়েডের সমস্যা বা সম্ভাবনা কমে যাবে। এখন আসুন আমরা একটু জেনে নেই যে আসলে কি পরিমাণ আমাদের সামুদ্রিক মাছ খাওয়া উচিত, তাহলে আপনাদের পরিমাণ সম্পর্কে একটি আইডিয়া হবে। 100 গ্রাম সামুদ্রিক মাছ বা আমার এই হাতের যে অংশটি রয়েছে তার মধ্যে এতটুকু যে অংশ, এই সাইজের একটি সামুদ্রিক মাছ যদি আপনারা খান যাতে 100 গ্রাম সামুদ্রিক মাছ থাকবে, তাতে আপনার দৈনন্দিন আয়োডিনের চাহিদার 100% পূরণ হবে। তার পাশাপাশি আপনাদের দৈনন্দিন সেলেনিয়ামের যে চাহিদা রয়েছে তারও 1/3 পূরণ হয়ে যাবে। এরপর আমরা যে খাবারটির কথা বলবো তাতে খুবই গুরুত্বপূর্ণ, থাইরয়েডের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান রয়েছে, এবং তা হচ্ছে ব্রাজিল নাটস। এই বাদামটাতে প্রচুর পরিমাণে সেলেনিয়াম থাকে এবং প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এরকম খাবারগুলোর মধ্যে ব্রাজিল নাটসই সবচেয়ে বেশি পরিমাণ সেলেনিয়াম পাওয়া যায়। আমরা একটু আগেই জেনেছি যে থাইরয়েড হরমোন তৈরিতে সেলেনিয়ামের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর এই ব্রাজিল নাটস এই খাবারটাতে প্রচুর পরিমাণে সেলেনিয়াম থাকে। এ কারণে আমরা যদি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় মাত্র 2 থেকে 3টা ব্রাজিল নাটস রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের শরীরের সেলেনিয়ামের যে চাহিদা তা সম্পূর্ণরূপে পূরণ হবে। এখন এই কথা শুনে আপনারা মনে করতে পারেন যে হ্যাঁ, ব্রাজিল নাটস তো ভালো, কিন্তু ব্রাজিল নাটস আমরা কোথায় পাবো? এই ব্রাজিল নাটস খেতে কি এখন আমাদের ব্রাজিলে যেতে হবে? আসলে তা নয়। আপনাদের এই ব্রাজিল নাটসের জন্য ব্রাজিলে যেতে হবে না। এখন বাংলাদেশে অনেক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তারা ইম্পোর্টেড ফুড প্রোডাক্ট এগুলো তারা সেল করে। বিশেষ করে আপনারা যদি দারাজে দেখেন এবং ব্রাজিল নাটস লিখে সার্চ দেন তাহলে কিন্তু আপনারা এই ব্রাজিল নাটসের খোঁজ পেয়ে যাবেন, এবং দামও খুব বেশি নেয়। এবং এগুলো যদি আপনারা কিনে রাখেন, ডেইলি 2-3টা করে খান, তাহলে কিন্তু সেলেনিয়াম নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। বিশেষ করে যারা থাইরয়েড হরমোনের সমস্যায় ভুগছেন বা যাদের পরিবারে থাইরয়েড হরমোনের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই খাবারটি তাদের জন্য খুব উপকারী হতে পারে। এরপরে যে খাবারটি নিয়ে কথা বলবো তা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আমাদের শরীরে থাইরয়েড হরমোন তৈরি করার জন্য একটি এনজাইমের প্রয়োজন হয়, তার নাম হচ্ছে থাইরয়েড পারঅক্সিডেজ, এবং এই আয়রন হলো থাইরয়েড পারঅক্সিডেজ যে এনজাইম তার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ কারণে আপনাদের উচিত হবে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া, যার মধ্যে পুঁই শাক হচ্ছে অন্যতম। যদি রান্না করা পুঁই শাক 250 গ্রাম অথবা একটি মাঝারি আকারের বাটিতে ধরে এই পরিমাণ পুঁই শাক যদি আপনি খান তাহলে কিন্তু আপনার দৈনন্দিন আয়রন চাহিদার সম্পূর্ণটুকু কিন্তু পূরণ হয়ে যাবে। এরপরে আমরা যে খাবারটি নিয়ে কথা বলবো তা হচ্ছে দুধ এবং দুগ্ধজাত খাবার। এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে আয়োডিন এবং ভিটামিন ডি থাকে, আর ভিটামিন ডি আমাদের শরীরে প্রয়োজন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ইমিউন সিস্টেমের ফাংশনের জন্য। থাইরয়েড গ্ল্যান্ড শরীরের এমনই একটি অংশ যেখানে অটো ইমিউন ডিজিজ খুব বেশি পরিমাণে হতে পারে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকভাবে কাজ না করলে এই ধরনের অটোইমিউন ডিজিজগুলো হয়, যেমন গ্রেভস ডিজিজ, যেটি হলে থাইরয়েড হরমোন শরীরে অনেক বেশি পরিমাণে তৈরি হয়, অথবা হাশিমোটোস থাইরয়েডাইটিস, যার ফলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড ধ্বংস হতে থাকে। আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের খাবারে আয়োডিন এবং ভিটামিন ডি কোনোটারই অভাব না হয়, এবং এর জন্য দুগ্ধজাত খাবারগুলো একটি উত্তম সোর্স হিসেবে কাজ করতে পারে। এরপরে আমরা যে খাবারটি নিয়ে কথা বলবো তা হচ্ছে বিফ বা গরুর মাংস। এই বিফ বা গরুর মাংসে প্রচুর পরিমাণে আয়রন এবং জিঙ্ক থাকে, যা আমাদের থাইরয়েড হরমোন তৈরির জন্য প্রয়োজন। বিশেষ করে এই যে জিঙ্ক রয়েছে তার একটি অ্যান্টিঅক্সিডেন্ট ফাংশন রয়েছে। আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে যেখানে থাইরয়েড হরমোন তৈরি হয় সেখানে অ্যান্টিঅক্সিডেন্ট ফাংশনের কারণে থাইরয়েড হরমোন তৈরি ত্বরান্বিত হয়। এ কারণে যদি জিঙ্কের অভাব হয় বা আয়রনের অভাব হয় তাহলে কিন্তু থাইরয়েড হরমোন ভালোভাবে তৈরি হতে পারবে না, থাইরয়েডের সমস্যা দেখা দেবে। এখন আসুন একটু জেনে নেই যে আসলে কী পরিমাণ গরুর মাংসে আমরা কী পরিমাণ আয়রন বা জিঙ্ক থাকতে পারে তা একটু আমরা জেনে নেই। 4 টুকরা মাঝারি সাইজের গরুর মাংস বা 85 গ্রাম গরুর মাংসে
আপনি যদি কনজিউম করেন তাহলে এর মধ্যে আপনার দৈনন্দিন জিঙ্কের যে চাহিদা রয়েছে তার সম্পূর্ণটুকু আপনার পূরণ হবে। এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন যে আয়রনের চাহিদা রয়েছে তারও একটি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট এই চার টুকরো গরুর মাংসের মধ্যে আপনি পেয়ে যাবেন। এরপরে যে খাবারটি নিয়ে কথা বলবো তা হচ্ছে আমাদের শরীরের জন্য আয়োডিনের সবচাইতে সহজলভ্য এবং সস্তা একটি উৎস, এবং তা হচ্ছে আয়োডিনযুক্ত লবণ। এই আমাদের খাবার লবণে আয়োডিন ফর্টিফিকেশন করা হয় বা কৃত্রিমভাবে আয়োডিন যোগ করা হয়। এই আয়োডিন যোগ করার কারণে যে সকল মানুষ বা যে সকল এলাকার মানুষজনের খাবারের তালিকায় সামুদ্রিক মাছ বা আয়োডিনযুক্ত খাবারের একটি অভাব রয়েছে তারা কিন্তু অনেকাংশে আয়োডিনের অভাব পূরণ করতে পারেন। 2021 সালে বাংলাদেশ সরকার আয়োডিনযুক্ত লবণ আইন পাশ করে, যার ফলে আমাদের দেশে এখন শুধুমাত্র আয়োডিনযুক্ত লবণই বাজারে পাওয়া যাবে। আয়োডিনবিহীন খাবার লবণ বাজার থেকে এখন তুলে দেওয়া হয়েছে। যদি আমরা ভালো আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে পারতাম তাহলে দেখা যেত এক চা চামচে চার ভাগের এক ভাগে যে লবণ ধরে তাতে যে পরিমাণ আয়োডিন থাকে তাতেই কিন্তু আমাদের দৈনন্দিন আয়োডিনের চাহিদা সম্পূর্ণরূপে পূরণ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমাদের দেশে আয়োডিন ফর্টিফিকেশনের পরিমাণ কম, লবণে খুব বেশি আয়োডিন থাকে না, মানে শুধুমাত্র লবণের উপর ভিত্তি করে আমাদের আয়োডিনের সম্পূর্ণ চাহিদা পূরণ হবে না। আয়োডিনযুক্ত লবণের পাশাপাশি আমাদের আরও কিছু আয়োডিনযুক্ত খাবার খেতে হবে। এরপরে যে খাবারটি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে ডাল বা ডাল জাতীয় খাদ্য, যেমন মুগ ডাল, মসুর ডাল, চানা ডাল, ছোলার ডাল, চটপটির ডাল ইত্যাদি। এই ডাল জাতীয় খাবার বা লিগিউম গোত্রের খাবারের ভিতরে প্রচুর পরিমাণে আয়রন এবং জিঙ্ক থাকে। এই খাবারগুলোকে যদি আমরা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখি তাহলে আমাদের আয়রন এবং জিঙ্কের যে অভাব তা কিন্তু অনেকাংশে পূরণ হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে 2 কাপ রান্না করা ডালের ভিতরে আমাদের দৈনন্দিন আয়রনের চাহিদার সম্পূর্ণটুকু কিন্তু তার মধ্যে পাওয়া যাবে। এ কারণে আমরা যদি আমাদের ডালটাকে প্রতিদিনের খাবারের তালিকায় রাখি তাহলে কিন্তু আয়রনের অভাব পূরণ হবে, থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো ফাংশন করবে, এর পাশাপাশি আমাদের রক্ত শূন্যতা হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি কমে যাবে। এরপরে যে খাবারটি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে এগ ইয়ক বা ডিমের কুসুম। এই ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং সেলেনিয়াম থাকে, যা আমাদের থাইরয়েড হরমোন তৈরি এবং থাইরয়েড সুরক্ষার জন্য অনেক প্রয়োজন। আমরা যদি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় 2 কুসুম সহ ডিম রাখতে পারি তাহলে কিন্তু আমাদের যে সেলেনিয়াম এবং ভিটামিন ডি এর দৈনন্দিন চাহিদা রয়েছে তার কিন্তু প্রায় 1/4 পূরণ হয়ে যাবে। এরপরে যে খাবারটি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে পাম্পকিন সিডস বা কুমড়ো বিচি এবং সেসেমি সিডস। এই 2টি খাবারে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এই খাবারগুলো যদি আপনারা কনজিউম করেন তাহলে কিন্তু আপনাদের শরীরে জিঙ্কের অভাব হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে। এই পাম্পকিন সিডস কিন্তু জিঙ্কের খুব ভালো একটি উৎস, এবং মাত্র 60 গ্রামস বা 1 কাপের 1/4 পাম্পকিন সিড যদি নেওয়া হয় তাতেই কিন্তু আপনার শরীরের জিঙ্কের যে চাহিদা প্রতিদিনের জন্য তা কিন্তু সম্পূর্ণরূপে পূরণ হবে। এবং সবশেষে যে খাবারটি নিয়ে কথা বলবো তা হচ্ছে মাশরুম, বিশেষ করে সান এক্সপোজ মাশরুম। যে মাশরুমগুলো হারভেস্ট করার পরে সূর্যের আলোয় শুকানো হয় তাতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, যেমন বাটন মাশরুম, শিটাকি মাশরুম, অয়েস্টার মাশরুম, এগুলো বাংলাদেশে বর্তমানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো শুকনো অবস্থায় যদি আপনারা কিনে খান তাহলে কিন্তু এটি ভিটামিন ডি এর খুব ভালো একটি উৎস হিসেবে বিবেচিত হতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে কী কী খাবারে আমাদের থাইরয়েডের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়, এবং আমি আরও বলেছি যে কোন খাবার আপনাকে কী পরিমাণে খেলে আপনি কী পরিমাণ সেই পুষ্টি উপাদানটি পেতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, 10টি খাবার প্রতিদিন আপনার ওই পরিমাণে খেতে হবে না। আপনাকে খাবারগুলো ব্যালেন্স করে খেতে হবে এবং একটির সাথে আরেকটি আপনাদের খাদ্য তালিকা এমনভাবে যোগ করতে হবে যেন এটি একটি ভ্যারাইটি থাকে এবং একটি ব্যালেন্স থাকে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব এই ভিডিওটি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে এই জিনিসগুলো শেয়ার করবেন, কারণ বর্তমানে আমাদের বাংলাদেশে থাইরয়েড হরমোন রিলেটেড সমস্যা অনেক বেশি বেড়ে গেছে, এবং আমরা যদি আমাদের খাদ্য তালিকায় এই খাবারগুলো অ্যাড করতে পারি, কিছুটা পরিবর্তন আনতে পারি, তাহলে কিন্তু থাইরয়েড হরমোনের সমস্যার পরিমাণ অনেকাংশেই কমে যাবে। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।